লাফাইতে থাকবে লাফাইতে থাকবে, সিয়ারগুলো দুলতে থাকবে দুলতে থাকবে, সিহারা সুরত পরিবর্তন হইতে থাকবে হইতে থাকবে, এমন একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি ডাকবে, বলে দাউদ আমার কোরআনুল কারিমের তেলাওয়াতকে বন্ধ করে দাও। এই কোরআনুল কারিমের জন্য দাউদ তোমাকে রক্ত দিতে হয় নাই, দাম দাম শহীদ করতে হয় নাই, কোরআনুল কারিমের জন্য তোমাকে কষ্ট করতে হয় নাই। আমার বন্ধু কই দ্বিতীয় বক্তা নিয়াই যদি আপনারা পাগল থাকেন, প্রধান বক্তার অপ সময় কই? তার মানে দাউদ আলাইহিসসালামকে যখন কোরআনুল কারিমের তেলাওয়াত বন্ধ করতে বলা হবে, হযরতে দাউদ স্টপ হয়ে যাবেন, অফ হয়ে যাবেন, বন্ধ হয়ে যাবেন। দাউদ আলাইহিসসালাম বন্ধ করার সঙ্গে সঙ্গে একদিন দুই দিন নয়, 8000 বছর সমস্ত হাসরবাসী অজ্ঞান হয়ে থাকবে। সুবহানাল্লাহ, একটু মহব্বত নিয়ে বলেন না ভাই, 100% মহব্বত নিয়ে যদি বলতে পারেন, আপনি কাগজ নিয়ে আসবেন, আমি রক্ত দিয়ে লিখে দিয়ে যাব, 100% ওই জান্নাতের মাহফিলে আপনি দাওয়াত পাবেন। এই জন্য বিশ্বাসটা 100% আনতে হবে আল্লাহর হস্তে। জোরে একটু বলুন সুবহানাল্লাহ। 8000 বছর চেহারা কিন্তু পরিবর্তন হইতে আছে। এরপর প্রধান বক্তা আমাদের নবী, আমাদের কলিজার নবী, দয়ার নবী, মায়ার নবী, প্রিয় নবী, সেই নবী তেলাওয়াত করলে কাট্টা কাফের আবু জেহেলটাও পর্যন্ত রাতের পর রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারিমের তেলাওয়াত শুনতো। উফ, বাংলাদেশে কত জিন্দা আবু জেহেল! ওই আবু জেহেলটা রাত জেগে জেগে কোরআনুল কারিমের তেলাওয়াত শুনতো। আর এই আবু জেহেলরা শোনে না তো শোনে না, বরঞ্চ করবারও দেয় ওয়াজ নয় কিন্তু ওয়াস, শূন্যস্থান পূরণ করেন। আমি কারো নাম কিন্তু আবু জেহেল কই নাই বাবা, ওটা ফাঁকা তুইছি ফাঁকা, ছাত্রার জন্য সাদা দিবেন আর মাহফিলের জন্য ফতুয়া শুরু করবেন, নিজের নাম নিজে উঠে বসাইন। ওই আবু জেহেলের ভুল ধরার দরকার নাই, তুই যে বড় আবু জেহেল হয়ে আসস, এটা আগে সংশোধন করো। বুঝতাছেন? এই বুঝতাছেন? এরকম আবু জেহেল মরে গেলে জানাজা দেওয়া নয়, ওদের কবরে ঢেল মারা সুন্নত। নবীজির জামানায় এরকম একজন আবু জেহেল মারা গেছিল, নাম হলো আবু রুগাল। গোলার মধ্যে দড়ি লাগায়া গর্তে টেনে নিয়ে যায়, ফেলে দিয়া ঢেল দেওয়া হয়েছিল, ঢেল দেওয়া হয়েছিল। এখনো যদি কেউ আবু রুগালের পার্শ্ব দেওয়া যায়, একটা করে ঢেল মারা সুন্নত। যে নাস্তিকরা সারা জীবন কোরআনের বিরোধিতা করে, এদের জানাজা নয়, কবরে ঢেল নিক্ষেপ করা জাতীয় সুন্নত। কিয়ামত পর্যন্ত তাদের কবরে যাতে করে ঢেল নিক্ষেপ করা হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি মৌলবি না গেলে কি হবে, বড় মৌলবি তো এসে জানাজা পড়াবে। গরিবের বেলায় ফতুয়া দেয়, বড় লোকের বেলায় ফতুয়া নাই, বলে পাঁচ হাত পিঠো এটি পারো, ওটি করো, কিটা করো, ওটা করো। যদি পরের দিন বলে হুজুর কালকে তো ফতুয়া দিছেন, আজকে তো আপনার সভাপতির বেটি আর অমুকের বেটা তো প্যাঁচ লাগছে, দেখবেন ওটে কি প্যাঁচ, মৌলবির দাড়ি তো আরো বেশি প্যাঁচ। এটা মোর সভাপতির বেটি, পাবলিক যান বোঝা না পারে, কারিয়ানা সুর মারিচ্ছে ফাঁকিবাস। কোরআন তোর মনে হয় তেল তেলা সুর দেওয়ার জন্য বলছে, এরকম সোয়াবিন মার্খা মৌলবির পিছনে কেয়ামত পর্যন্ত বিপদে পড়ে যদি বলে রব্বানা জালামনা, এই সোয়াবিনের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? এই জন্য ওলামাই কিরামকে আগে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। স্ট্যাক কার্ড মসজিদের সামনে চাট লেখা থাকবে, যারা চাঁদা দিবে, যারা খাতলির বেতনে টাকা দিবে, ইমামের বেতন দিবে, মৃত্যুর পর তাদের জানাজা হবে। যারা মাদ্রাসা মসজিদকে নিয়ে বিরোধিতা করবে, এদের মুসলমানের মসজিদে জায়গা নাই, জানাজাতেও জায়গা নাই, কবরস্থানেও তাদের জায়গা নাই। এইটা করতে পারলেই নাস্তিকরা কেবল সোজা হবে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের একটু ঠিকঠাক করে নেই, মন খারাপ করছে নাকি আবার? বন্ধুরা আমার, দাউদ আলাইহিসসালামের কোরআনুল কারিমের তেলাওয়াতের পর 8000 বছর ধরে অজ্ঞান হয়ে থাকবো, 8000 বছর পর আবার যখন আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, কলিজার টুকরা নবী, দয়ার নবী, মায়ার নবী, প্রিয় নবী যখন কোরআনুল কারিমের তেলাওয়াত শুরু করবেন, ওই নবী যেই নবী তেলাওয়াত করলে পাহাড়গুলো দুলত, যেই নবী তেলাওয়াত করলে আকাশের উড়ন্ত জিনগুলো পর্যন্ত নেমে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করত, যেই নবী তেলাওয়াত করলে কাট্টা কাফের আবু জেহেলটা পর্যন্ত রাত্রিবেলা ঘুমাইতে পারতো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে টোটাল রাত কোরআনুল কারিমের তেলাওয়াত শুনতো।
যেই নবীর জন্য রাতের পর রাত জাগতেছি, যেই নবীর মহব্বতে মাদ্রাসার মধ্যে এসেছি, যেই নবীকে অপমান করলে কলিজার মধ্যে রক্তক্ষরণ শুরু হয়ে যায়, সেই দিন কিয়ামতের দিন আপনার আমার কলিজার টুকরা দেওয়া নবী মায়া নবী প্রিয় নবী কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিবেন, প্রধান বক্তার দায়িত্ব পালন করবেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর কেটে যাবে, সমস্ত স্টেজের আম্বিয়া ক্রামগুলো জবাই করা কবুতরের মতন ছটফট করে লাপাইতে থাকবে, হাসরবাসীর সমস্ত চেয়ারগুলো দুলতে থাকবে, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বছর কেটে যাবে, একটা পর্যায়ে প্রধান বক্তা আপনার আমার প্রিয় নবী যখন কুরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দিবেন, প্রথমে ছিলাম 8000 বছর, এবার দ্বিতীয় বক্তা রাত পরে ছিলাম 8000 বছর, বিশ্ব নবী প্রধান বক্তার তেলাওয়াত বন্ধ হয়ে যাওয়ার পর 8 লক্ষ বছর ধরে অজ্ঞান হয়ে থাকবে, 8 লক্ষ বছর পরে জ্ঞান ফিরলেন, আমি আপনি আবার বলবো মাওলাই কারীম আপনার বন্ধুর মুখ থেকে আরো কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাই, বিশ্বনবী প্রধান বক্তা বলবে না না আমার মুখ দিয়া না, এই কোরআনুল কারীমের নাম হলো কালামুল্লাহ, তার মানে কার কালাম, সভাপতির দায়িত্ব পালন করতেছেন কে, আল্লাহর হাবিব বলবেন, ও দুনিয়ার হাসরবাসী আর আসরবাসী, যে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত চলছিল, যে আল্লাহর কোরআনুল কারীমের জন্য রাত জেগেছিলেন, যে আল্লাহর কোরআনুল কারীমের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছিলেন, যে আল্লাহর কোরআনুল কারীমের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সভাপতির দায়িত্ব পালন করতেছে, আজকে আল্লাহর কণ্ঠ থেকে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চায় আমার বন্ধুরা, বিশ্ব নবী যখন দাবি করে বসবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিবেন, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর থেকে সূরা আর রহমান তেলাওয়াত করবে, এক সূরা আর রহমান লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বছর কেটে যাবে, কেরাতে সাবার ভিতরে আব্দুল বাসেন সাহেব মিশরের কারী, তিনি সাত কণ্ঠে কোরআনুল কারীমের সাবা কেরাত তেলাওয়াত করে, আল্লাহ তাআলা সূরা আর রহমান কোটি কোটি বছর তেলাওয়াত করবে, সমস্ত হাসরবাসী আসরবাসী দুলতে থাকবে, আমার ভাইয়ের আমাদের চেহারা পরিবর্তন হইতে থাকবে, কোটি কোটি বছর ধরে আমাদের নূরগুলো আমাদের চেহারাগুলো পরিবর্তন হইতে থাকবে, এই নরমাল মোবাইলটাকে আল্লাহ তাআলা অ্যান্ড্রয়েড মোবাইলে রূপান্তরিত করবেন, আমাদের সাধারণ বডিটাকে আল্লাহ তাআলা 60 গজ লম্বা করে দিবেন, চেহারা সুরত পরিবর্তন করে দিবেন, কোটি কোটি বছর পর সভাপতি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দিবেন, এবার আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ হয়ে যাওয়ার পর প্রথমে ছিলাম 8000 বছর, দ্বিতীয়তে ছিলাম 8 লক্ষ বছর, এবার আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ হয়ে যাওয়ার পর 8 কোটি বছর, সমস্ত হাসরবাসী অজ্ঞান হয়ে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ, 8 কোটি বছর পর আবার যখন আমাদের জ্ঞান ফিরবে কুরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য আমরা পাগল হয়ে যাব, আল্লাহ বলবে ও বান্দা বান্দিরি দুনিয়াতে কষ্ট করে ইবাদত করেছো, কেবল তো তোমাদেরকে আমি জান্নাত দিয়েছি, এখনো পর্যন্ত জান্নাতের কোনো নিয়ামত তোমরা ভক্ষণ করতে পারো নাই, মোমবাতি দিয়া রাত্রি বেলা আলো জ্বলে কিন্তু দুপুর বেলা সূর্যের কাছে মোমবাতির কোনো বেল নাই, টাইম নাই, ভেলো নাই, জান্নাতের হুরগুলো এত সুন্দর কিন্তু ওই দাওয়াতের পর আমাদের চেহারা এত সুন্দর হয়ে যাবে, দুপুর বেলা মোমবাতির যেমন কোনো বেল নাই, আমরা ওই মাহফিল থেকে ফিরার পর আমাদের চেহারার কাছে জান্নাতের হুরগুলো এরকম বেলবিহীন হয়ে যাবে, মোমবাতির মতন হয়ে যাবে, আমাদের চেহারাকে আল্লাহ কোটি কোটি গুণ বেশি সুন্দর করে দিবে, আল্লাহ বলবে বান্দা বান্দিরে দুনিয়াতে বড় কষ্ট করেছস, তাদের জন্য আমি জান্নাত দিয়েছি, এখনো পর্যন্ত জান্নাত ভক্ষণ করস নাই, ও হাফেজে কোরআন সামরা সিলে সিলে হেফজ করেছ, 14000 সমপরিমাণ জুন দুনিয়া দান দুনিয়া দুনিয়া সমপরিমাণ জান্নাত দান করেছি, এই জান্নাত ভক্ষণ করার মতন তোকে ক্ষমতাও দিয়ে দিয়েছি, হাফেজ রে এখন তো জান্নাতের মধ্যে যাইতে হবে, কোরআনুল কারীমের তেলাওয়াতে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর কেটে গেছে, চেহারা সুরত পরিবর্তন হয়ে গেছে, সৌন্দর্য বৃদ্ধি পেয়ে গেছে, এখন আর দেরি নয়, এখন জান্নাতের দিকে প্রত্যাবর্তন করো।
বিশ্বনবী ডাকবে বলবেন আল্লাহ হুর গেল মা জিতনি নিয়ামত হ্যায় তু সবসে বেহতর নিয়ামত হ্যায় দিদার তু তু বরায়ে ওয়াসলে কর দন আমুদি না বরায়ে ফসলে কর দন আমুদি আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে আল্লাহর হাবিব ডাকবে বলেন আল্লাহ তাআলা আমরা যে আল্লাহ তোমার ইবাদত করেছি জীবনে কোনোদিন দেখি নাই মূসা আলাইহিস সালাম দেখতে গিয়া 40 দিন পর্যন্ত অজ্ঞান হয়েছিল আল্লাহ গো আজকে আপনাকে আমরা কাছাকাছি পেয়েছি আপনাকে না দেখে ইবাদত করেছি আজকে আপনাকে একটু আমরা দেখতে চাই আমাদের প্রত্যেকের দেখার আশা আছে না নাই আল্লাহ কবুল করুক জোরে বলুন আমিন কত বড় হতভাগা এখন হাত তুলতে পারে নাই হাত দুইটাই তোলেন দুইটাই তোলেন গোটাই তোলেন গোটাই তোলেন মহব্বত নিয়ে তোলেন আল্লাহ কবুল করুক বলুন আমিন আমার ভাইয়েরা দিদাদের মেয়র সাহেব হবিবর রহমান ভাই তিনি এখানে দুই টন চাল অথবা গমের কথা বলে গিয়েছেন রাজনীতি ব্যক্তিবর্গরা রয়েছেন ব্যবসায়ী ভাইরা রয়েছেন একটু দয়া করে বলেন শিক্ষিত ভাইরা আছেন চাকরিজীবী ভাইরা আছেন একটু দ্রুত করে বলেন আল্লাহ কবুল করো জানে মানে বরকত দান করে একটু তাড়াতাড়ি করে বলি ভাইজান প্রধান মেহমান চলে আসবেন জান্নাতের বয়ান শুনলাম এই জান্নাতের টিকিট কাটার জন্য জান্নাতের টিকিট কাটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবতাগু মিন ফাদলিহি ওয়াসিলা একটু যদি মনটা নরম হয় জান্নাতের মহব্বত যদি কলিজার মধ্যে পয়দা হয় নিজের বাড়ির জন্য ইটার ভাটাতে আমরা বুকিং দিয়ে আসতেছি সিমেন্টের দোকানে অ্যাডভান্স আমরা সিমেন্টের দোকানের মধ্যে রিসিপ্ট কেটে নিয়ে চলে আসতেছি ও বন্ধু এই বাড়ি গাড়ি দুনিয়ার সংসার সব ছেড়ে আপনাকে যেতে হবে সুতরাং কবরের জন্য একটু বুকিং দেন জান্নাতের জন্য একটু বুকিং দেন কোরআনুল কারিমের সুপারিশ পাওয়ার জন্য একটু বুকিং দেন আল্লাহর কোন বান্দা কোন বান্দি প্রথম দানটা করতে পারি 10-20-5,000 টাকা দেওয়ার মতন আল্লাহর বহুত বান্দা বান্দি আছে একটু বলা শুরু করে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা